এপ্রিল অথবা মে মাহত অনুষ্ঠিত হব কার্বি আংলং স্বায়ত্ত পরিষদের নির্বাচন। আগন্তুক কে এ এসির নির্বাচনত বিশেষকৈ ২৬টা সমষ্টিতে বিজয়ী হব বিজেপি, এই দাবি কার্বি আংলং স্বায়ত্ত পরিষদের সিএম তুলিরাম রংহাঙৰ। পাহাড়িয়া জিলাখনত সম্প্রতি কংগ্রেস শূন্য হওয়া বলে দাবি করেছে তুলিরাম রংহাঙে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর দিনতেই কার্বি আংলংবাসীয়ে বিদায় দিলে কংগ্রেসক। মুখ্যমন্ত্রীর প্রশংসাত পঞ্চমুখ তুলিরাম রংহাং। বিজেপির দিনত কার্বি আংলংর বহু পরিমাণে উন্নতি হওয়া বলে দাবি করেছে তুলিরাম রংহাঙে। কাজিরঙার দাঁতি কাষরিয়া অঞ্চলত কেবাটাও অনুষ্ঠানত অংশ লৈ এই মন্তব্য করলে তুলিরাম রংহাঙে। কার্বি আংলং আমি সাজু হওয়া নাই, যেবিলাক প্রার্থী হব ক্যান্ডিডেট হব আমি সাজু হওয়া নাই, কিন্তু রাইজে সাজু হয়েছে যে ভারতীয় জনতা পার্টি পদুমফুলর চিহ্নত ভোট দিয়াতো রাইজে সাজু হয়েছে। ইলেকশনটো এপ্রিলৰ মাহতে হ'ব, নহলে মে ফার্স্ট উইকতে হ'ব, দশ তারিখ নহলে এপ্রিল মাহতে হৈ যাব। গতিকে আমি সাজু কার্বি আংলং অটোনমাস কাউন্সিলৰ নির্বাচন, কার্বি আংলং জিলা পরিষদের নির্বাচনটো 100% 100% ভারতীয় জনতা পার্টি প্রার্থী জিকি আহিব। কার্বি আংলঙৰ ২৬টা সমষ্টিৰত 10 কোটি আঁচনি যেগুলো ষ্টেডিয়াম হৈছে সেই গোটেইখিনি সমান্তরাল হিসাবে সম্পূর্ণ হয়ে গেল ২৬টা সমষ্টি। কংগ্রেস বলে আজি রাইজে কিন্তু মই কংগ্রেসের লগত যোৱা দেখাই নাই আজি তারিখলৈকে। হ্যাঁ, থাকিব তেওঁলোকৰ মানে মানুহ থাকিব, কিন্তু ভোটার্স না থাকিব। কার্বি আংলঙত যোৱাবাৰ আপোনালোকে দেখিছে যে যিটো নেকি অসমত তরুণ গগৈ সরকার থাকতে যে কার্বি আংলঙতে যিটো কংগ্রেসের জিরো হয়েছে, এবারও কার্বি আংলঙতো কংগ্রেসের মুখ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।